আমার এক শিক্ষক আমাকে একটা ঘটনা শেয়ার করেছিলেন এবং ঘটনাটা আজকে আমি আপনাদের সঙ্গে গল্প আকারে শেয়ার করব। গল্পটা হচ্ছে আমার শিক্ষকরা ছয়জন বন্ধু ছিলেন এবং ছয়জন বন্ধু ওনারা বেশ ঘনিষ্ঠ ছিলেন। যখনই তাদের কারো বাড়িতে কোনো প্রোগ্রাম আয়োজন করা হইতো বাকি সবাই যাইতেন, আনন্দ করতেন, আড্ডা দিতেন, মজা করতেন। একইভাবে তাদের কোনো একজন বন্ধুর বাড়িতে একবার একটা অনুষ্ঠান আয়োজন করা হয় এবং তারা সবাই অনুষ্ঠানে যান সন্ধ্যার সময়। ভালো খাবার দাবারের আয়োজন ছিল, খাবার দাবার খান, আড্ডা টাড্ডা দেন এবং সন্ধ্যার পর রাতের বেলা তারা একসাথে বের হয়ে যান। যে বন্ধুর বাড়িতে অনুষ্ঠান ছিল ওই বন্ধু বাদে বাকি সবাই হচ্ছে রাতের বেলা বের হয়ে যান এবং তারা রাস্তা দিয়ে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে তাদের মধ্যে একজন বন্ধু, যার নাম হয়তো ধরে নিতে পারে ডব্লিউ, ওই ডব্লিউ বন্ধু বলে উঠলেন যে দেখেছিস ওর বাড়িতে গেলাম, আজকে একটা অনুষ্ঠান ছিল কিন্তু কেমন নোংরা বিছানা চাদর বিছিয়ে রেখেছে, ওর বোনদেরকে দেখেছিস কেমন নোংরা কাপড় চোপড় পরা ছিল, শোকেসটাও ভেঙে গিয়েছে, ওদের না এত টাকা পয়সা, ওরা কেন স্ট্যান্ডার্ড মেনটেন করে না, কেমন রুচিহীন, ওরা যে কবে রুচি সম্পন্ন মানুষ হবে। অনেকটা হেসে খেলেই মোমেন্টামের কারণে উনি কথাগুলো বলছিলেন এবং সবাই আসলে ব্যাপারটাকে নর্মালি নিয়েছেন। ঘটনাটা ওইখানেই শেষ। এরপরে একদিন স্যারের বাড়িতে কোনো একটা প্রোগ্রাম আয়োজন করেছেন, স্যার তার বাকি সব বন্ধুদেরকে দাওয়াত করেছেন কিন্তু ওই ডব্লিউ বন্ধুটাকে দাওয়াত করেন নাই। স্যার আমাকে জিজ্ঞেস করলেন যে মুইন তুমি কি বলতে পারো কেন আমি আমার ওই বন্ধুটাকে দাওয়াত করি নাই। আমি বললাম যে কেন স্যার, স্যার বললেন যে বন্ধুটা আমার অন্য একজন বন্ধুর অনুপস্থিতিতে তার সম্পর্কে, তার পরিবার সম্পর্কে, তার বাসা সম্পর্কে মন্তব্য করতে পারে, সমালোচনা করতে পারে, আজকে যদি আমি তাকে আমার পরিবারের সামনে বা বাসার সামনে নিয়ে আসি সে এখান থেকে বের হয়ে আমার সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে, আমার বাসার সম্পর্কে, সার্বিকভাবে আমার সম্পর্কে খারাপ মন্তব্য করবে, যেটা আমি কখনোই চাই না। স্যার বললেন যে দেখো মইন ওই বন্ধুর সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক, গতকালকে বিকালেও আমরা একসঙ্গে চা খেয়েছি, একসঙ্গে আড্ডা দিয়েছি, কিন্তু আমি না কখনোই তাকে আমার বাসার সামনে বা আমার পরিবারের মানুষের সামনে নিয়ে আসবো না। স্যারের এই কথার পর আমি আমার এই ঘটনাটা আমার দুইজন বন্ধুকে শেয়ার করেছি এবং আমাদের প্রত্যেকের রিয়েলাইজেশনের জায়গাটা এটাই যে আমরা কখনো কখনো কাছের বন্ধুদের সামনে ফ্রি হতে গিয়ে, ফ্র্যাঙ্ক হতে গিয়ে এমন অনেক কথাবার্তা বলি যে কথাবার্তাগুলো আমাদের আসলে বলা উচিত না। আমরা মনে করি যে আমার কাছের মানুষ, প্রিয় মানুষ, সে তো আসলে আমার ঘটনাটাকে বুঝবে, সে তো আমাকে ফ্রিভাবেই বুঝবে, তার সাথে আর কিসের লুকোচুরি, তাকে বলেই ফেলি। বলতে বলতে এমন অনেক কথাবার্তা বলি যেগুলো ইন ফিউচার আমাদেরকে খুবই বাজেভাবে ক্ষতিগ্রস্ত করে এবং তার মনে আমাদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি করে। কখনো কি আপনার সঙ্গে এরকম হয়েছে যে আপনি বাইরে থেকে এসেছেন এবং বাইরে থেকে আসার পর আপনার মনে হয় যে আজকে একটু বেশি কথা বলে ফেলেছি, আজকে একটু বেশি আড্ডা দিয়েছি, ওই কথাটা ওইভাবে না বললেও হতো, এরকম কি হয়েছে? এর কারণ আমরা সবসময় নিজেদেরকে উজাড় করে দিতে চাই এবং নিজের ভেতরে কথাগুলো জাস্ট উগলে দিতে চাই। এই যে উগলে দেওয়ার একটা প্রবণতা, এই উগলে দেওয়ার প্রবণতার জন্য আমরা আসলে ভেবেচিন্তে কথা বলি না এবং এই ভেবেচিন্তে কথা না বলার কারণে আমরা এমন অনেক সময় পরিস্থিতি না বুঝেই এমন অনেক কথাবার্তা বলে ফেলি যেগুলো পরবর্তীতে আমাদের যে ব্যক্তিত্ব বা ব্যক্তি সত্তাটা আছে সেটাকে অনেক বাজেভাবে ক্ষতিগ্রস্ত করে। এই জন্য একটা ভিডিওতে দেখেছিলাম, উনি বলেছিলেন যে কথাবার্তা বলার সময় আমাদেরকে আসলে মূলত তিনটা বিষয় খুবই ভালোভাবে খেয়াল করা উচিত, যে একটা কথা যখন আমি বলছি সে কথাটা আমি কেন বলছি, দুই এই কথাটার দ্বারা আসলে আশেপাশে যাদেরকে আমি কথাটা বলছি তাদের কি ধরনের পরিবর্তন হবে, তৃতীয়ত এই কথাটা ফিউচারে আমাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে কিনা। প্রশ্ন আসতে পারে আমার বন্ধুদের সামনে কি আমি এত ভেবেচিন্তে কথা বলবো? সত্য এটাই যে বন্ধু হোক বা কাছের মানুষই হোক তাদের সামনে আসলে একটু হলেও ভেবেচিন্তে কথাবার্তা বলা উচিত, কারণ কখনো কখনো কথাবার্তাগুলো আসলে আমাদের বন্ধুত্বের সম্পর্কটাকে নষ্ট করে দিতে পারে। এই জন্য আমাদের আসলে আমাদের কথাবার্তা সম্পর্কে অনেক বেশি পরিমাণ সচেতন হওয়া উচিত এবং ফ্রি হতে গিয়ে বা ফ্র্যাঙ্ক হতে গিয়ে এমন কোনো কথাবার্তা বলা উচিত না যে কথাবার্তাগুলো আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে, আমাদের সম্পর্কগুলোকে ক্ষতিগ্রস্ত করে। উই শুড বি মোর কেয়ারফুল উইথ আওয়ার ভয়েস।